বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার তা নিয়ে একটা তিনি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো প্লিজ আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কীভাবে স্বাস্থ্যসম্মত পোকামাকড় মুক্ত এবং মুক্ত চিংড়ি শুটকি করা যায় চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি এই চিংড়ি মাছগুলো শুটকি করেছি তো এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশে যখন ছিলাম জানুয়ারি মাসের হচ্ছে শেষের সপ্তাহতে তো আমার আব্বু বাজার থেকে মাছ এনেছিল মাছগুলো একদম পানি ঝরানো ছিল সেই মাছগুলোকে চারবার করে আমি সুন্দর করে এই পোকামাকড়গুলো বেছে নিয়েছি এই যে দেখুন চিংড়ি মাছের মধ্যে কিন্তু অনেক ধরনের পোকামাকড় এবং কাঁকড়া থাকে ছোট ছোট কাঁকড়ার বাচ্চা পাওয়া যায় তো সেগুলোকে সুন্দর করে আমি বেছে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি স্বচ্ছ পানির ভিতরে মাছগুলোকে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাছগুলোকে ধুয়ে নিব। তো আমি প্রায় বার করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি তো এখন দেখুন এই যে দশবার করে ধোয়ার পরে মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে তো মাছগুলো যখন ধুচ্ছিলাম মনে হচ্ছিলো যে পা মানে ময়লা আর যাচ্ছে না অনেকবার করে ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে হচ্ছে এই যে মাছগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে তো চুলায় আমি একটা পাতিলে করে পানি বসিয়ে দিয়েছি তো পানিগুলো গরম হওয়ার পরে তারপরে সেই গরম পানির ভিতরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমি একটা চামিজের সাহায্যে মাছগুলো নেড়ে চেড়ে দিব মাছগুলো যতক্ষণ পর্যন্ত সাদা রঙ থেকে লালচে রঙটা ধারণ না করবে তো আমি এক মিনিটের মতো গরম পানির ভিতরেই রেখেছি তারপরে এই যে দেখুন মাছগুলো সাদা রঙ থেকে লালচে রঙ ধারণ করেছে তো মাছ যেই বলটার ভিতরে ধুয়েছিলাম সেই বলের উপরে এই তো ভাত তরকারি ঢাকায় একটা ঢাকনা নিয়েছি প্লাস্টিকের ঝাঁঝালো তো এই যে যে ছিদ্র এই ছিদ্র দিয়ে হচ্ছে এই পানিগুলো সব ঝরে যাচ্ছে মাছগুলোকে ঢেলে দিয়েছি এখন আমি মাছগুলোকে একদম ছড়িয়ে দিচ্ছি যাতে করে মায়ের মাছের গায়ে থেকে আর কি হচ্ছে গরম ভাবটা সরে যায় আর পানিগুলো তো নিংড়ান হয়ে গিয়েছে এখন মাছগুলোকে রোদে শুকাতে দিয়েছি রোদ তেমন নেই তো আমার এই মাছগুলো শুকাতে প্রায় দুই তিন দিন সময় লেগে যাবে তো আমি এই যে প্লাস্টিকের যে মোড়া যেগুলোতে বসে তো সেগুলোকে উলটিয়ে দিয়ে তারপরে ভিতরে আমি এই তো ঢাকনাগুলো দিয়ে দিয়েছি মানে মাছ সহ আর কি পরে চতুর্ধারে মশারি দিয়ে আটকিয়ে দিয়েছি মাছের আক্রমণ থেকে মাছগুলোকে একদম হচ্ছে স্বাস্থ্যসম্মত সুটকি বানানোর জন্য এই যে দেখুন দুই তিন দিন রোদে শুকানোর পরে আমার মাছগুলো একদম ঝরঝর হয়েছে তো আমার ভিডিওর শুরুতেই আপনারা মাছগুলোর হচ্ছে ঝনঝনে আওয়াজটা নিশ্চয়ই পেয়েছেন শুনেছেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ